পঞ্চায়েতে এগিয়ে কে, কেই বা পিছিয়ে, কোথায় দুর্নীতি, কোথায় বা প্রার্থী নিয়ে কাটল না জট, সব জানতে চোখ রাখুন পঞ্চায়েতের পাঁচ কাহর শুধুমাত্র বেঙ্গল লাইভে। নমস্কার, বেঙ্গল লাইভে আপনাদের স্বাগত। পঞ্চায়েতের পাঁচফোড়ন অনুষ্ঠানে চাকদা ব্লকের দেউলি পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি, অত্যন্ত জনপ্রিয় নেতা প্রবীর মজুমদারের মুখোমুখি আজ আমরা। প্রবীরবাবু, আপনাকে স্বাগত। নমস্কার, স্বাগত। পঞ্চায়েতে প্রথম আপনাকে যে প্রশ্ন, চাকদা ব্লক অত্যন্ত রাজনৈতিক সচেতন একটা ব্লক, এই ব্লকে আপনাদের দলের প্রস্তুতি কেমন? আমাদের দলের প্রস্তুতি অনেক আগে আমরা চূড়ান্ত করে ফেলেছি। প্রার্থী তালিকা আমাদের তৈরি হয়ে গেছে, নমিনেশন সাবমিট হয়ে গেছে, প্রার্থীরা প্রচারে প্রচারে বেরিয়েছে, পাড়ায় পাড়ায় বেরিয়েছে, দেওয়াল লিখন চলছে, প্রস্তুতি তুঙ্গে। পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপনারা প্রথম প্রাধান্য দিচ্ছেন কোন দিকটাকে, নবীন প্রজন্ম না আদি তৃণমূল, নব্য তৃণমূল, কোন দিকটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন? আমরা মূলত আদি তৃণমূলদেরই প্রাধান্য দিচ্ছি। আলোচনার ভিত্তিতে বুথ লেভেল থেকে, বুথ কমিটির মাধ্যমে আমাদের প্রার্থী তালিকা তৈরি হয়েছে। বুথ থেকে যেটা এসে সেটাই আমরা অঞ্চল স্বীকৃতি করে বিধায়ক, ব্লক সভাপতি এবং জেলা সভাপতির কাছে পাঠিয়েছি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঘোষণা করেছেন যে যারা বিগত দিনে জিতেছেন, অর্থাৎ স্ট্যান্ডিং পঞ্চায়েত সমিতির সদস্য বা গ্রাম সংসদের সদস্য বা জেলা পরিষদের সদস্য, তাদের টিকিট দিতে হবে। আপনারা কি সবাইকে পেরেছেন দিতে? আমরা সবাইকে দিতে পারিনি, সংরক্ষিত কারণে অনেকেই বাদ গেছেন, তারা নেতৃত্বের জায়গায় নিয়ে এসেছি, দলের নেতৃত্ব দেবে। পাশের কোনো বুথে তাদের পুনর্বাসন দেওয়া যায়নি? সম্ভব হয়নি। দেখা গেল একই কোয়ালিটি সম্পন্ন নেতৃত্ব ওই বুথে রয়েছে, তাকে বঞ্চিত করা সম্ভব হয়নি, আমরা সেটা পারিনি, সেটা কয়েকটি বুথে। প্রার্থী নিয়ে মানে আমাদের কাছে যেটা খবর যে কয়েকটা জায়গায় এমন হয়েছে যে টিকিট পায়নি বলে বিক্ষুব্ধ হয়ে তারাও নমিনেশন তুলেছেন, এই যে যারা বিক্ষুব্ধ হয়েছে তাদের দলের পক্ষ থেকে আপনি কী বার্তা দিচ্ছেন যে আবার? আমার অঞ্চলে যারা দলনেত্রীর নির্দেশ যারা অমান্য করে বিভিন্ন সময়ে দলকে হেয় করার চেষ্টা করছে, আমরা তৃণমূল কংগ্রেসটা যারা করি নেত্রীকে সম্মান জানিয়ে আমরা তাদের সঙ্গে প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা বুথ স্তরের কর্মীরা তাদের সঙ্গে থেকে অনেকদিন আগে থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলেছি। তবে আমার অঞ্চলে সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি। কিছু কিছু বিক্ষিপ্ত হয়তো তারা তৈরি হয়েছে, কিন্তু অঞ্চলগতভাবে অঞ্চল কমিটি, বুথ কমিটির সিদ্ধান্তে আমাদের চূড়ান্ত। আপনার নেতৃত্বে কোন দুটো পঞ্চায়েত পরিচালিত হচ্ছে? হরিংড়া পঞ্চায়েত, যেটা হরিংড়া বিধানসভার মধ্যেই পড়ে, চাকদা ব্লকে হলো, আর দেউলি গ্রাম পঞ্চায়েত হরিংড়া বিধানসভার অন্তর্গত, কিন্তু চাকদা ব্লকের আমরা অধীন। এই দুটো পঞ্চায়েতে মানে কোট আনকোট গোঁচ প্রার্থী যারা, এই সমস্যা আপনি বলছেন নেই? আবার দেউলি অঞ্চলে সেরকম যারা তৃণমূল কংগ্রেস করে তাদের মধ্যে সেরকম কিছু নেই। হিংড়ার অঞ্চলে কিছু কিছু জায়গায় হয়েছে শুনেছি, তারা হয়তো নমিনেশনের আগে ভুল বুঝতে পেরে তারা তুলে ফেলবে বলে আশা করছি। আপনার এখানে যেহেতু চাকদা ব্লক গোড়া থেকে খুব রাজনৈতিক সচেতন একটা ব্লক, এখানে বামফ্রন্ট এবং বিজেপি দুটো প্রতিপক্ষ আপনার রয়েছে, আপনি কাকে প্রধান প্রতিপক্ষ মনে করছেন? আমার এখানে আমি প্রতিপক্ষ আমি খুঁজেই পাচ্ছি না। ভারতীয় জনতা পার্টিও সব বুথে প্রার্থী দিতে পারবে না, আমরা আগেও বলেছি, কারণ তাদের বুথ লেভেলে কোনো সংগঠন নেই, সংগঠন তৈরি না করে প্রার্থী দেওয়া যায় না। পঞ্চায়েত নির্বাচন, গ্রাম বাংলার নির্বাচন, এই নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো ভারতীয় জনতা পার্টি দেউলি অঞ্চলে সংগঠন তৈরি করতে পারেনি। আর সিপিএম অনেক আগেই 2011 সালের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা সব আসনে প্রার্থীও দিতে পারবে না সম্ভবত। এটা আমার এখনও পর্যন্ত যা রিপোর্ট আছে, তারা হয়তো 7-8টি, ভারতীয় জনতা পার্টি 25-এর মধ্যে 7-8টি সিটে প্রার্থী দিয়েছে, আর সিপিএম এরকমই 7-8টি বুথে প্রার্থী দিতে পেরেছে। এবং সেটাও কি লড়াইয়ের জায়গায় যাবে? না, সেটাও লড়াইয়ের জায়গায় যাবে না। আমরা 25-0তেই মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মযজ্ঞ শুরু করেছিলেন সেই কর্মযজ্ঞে খুশিয়ে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, আমরা কর্মীদের পাশে আছি, সাধারণ মানুষকে নিয়ে আমরা রাজনীতিটা করি, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বজায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করি, যার জন্য আমাদের সংগঠন মজবুত এবং সাধারণ মানুষের পাশে আমরা সবসময় থাকি, যেটা ভারতীয় জনতা পার্টি সিপিএমদের মধ্যে নেই। নমিনেশন পর্ব শেষ হওয়ার পরেই আপনাদের এবার ভোটারদের কাছে গিয়ে জনসংযোগ করতে হবে, ভোটের বার্তা দিতে হবে, আপনি কী বার্তা সামনে রেখে কর্মীদের বলছেন যে ভোটারদের কাছে যেতে? মমতা বন্দ্যোপাধ্যায় 6 বছর 6.5 বছরে যা কাজ করেছে, সবুজ সাথী থেকে শুরু করে ন্যায্যমূল্যের ওষুধের দোকান থেকে শুরু করে কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে এরকম অজস্র প্রকল্প, যেই প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছে সাধারণ মানুষকে বলার, আর তৃণমূল কংগ্রেস যে 5 বছর ধরে আমরা পঞ্চায়েতে আছি, পঞ্চায়েতে যে কাজকর্ম হয়েছে অলিতে গলিতে, ঢালাই রাস্তা, পাকা রাস্তা, যেটা সিপিএম 34 বছর ধরে করেনি, সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প, যে স্কিমগুলো ঘোষণা করেছে, জনমুখী প্রকল্প, সাধারণ মানুষের মনে দাগ কেটে গেছে। সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা কোনো না কোনোভাবে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছে, তার উপর নিরিখেই আমরা পঞ্চায়েত ভোটে উত্তীর্ণ হব এবং 25-0তে আমরা পঞ্চায়েত দখল করব।
আমরা খবরের কাগজ টিভিতে প্রতিদিনই দেখতে পাচ্ছি নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় সংঘর্ষ বা গোলমাল হচ্ছে। চাকদা বা হরিণঘাটা এলাকায় এই ধরনের কোনো গোলমাল হবে না, সৌভাতৃত্বের পরিবেশের মধ্যে দিয়ে ভোট হবে, সেটা সফল করার জন্য আপনি কর্মীদের কী বলছেন? আমি কর্মীদের বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের নির্দেশ দিয়েছে, দল আমাদের যেভাবে নির্দেশ দিয়েছে, সৌভাতৃত্ব সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সাধারণ মানুষের কাছে গিয়ে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করেছে সেগুলো তুলে ধরলেই আমরা জয়লাভ করতে পারবো। এর জন্য সন্ত্রাস বা নমিনেশন পত্র জমা দিতে বাধা দেওয়া তৃণমূল কংগ্রেস এই কাজগুলো করে না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ছিলাম চাকদা ব্লকের দেউলি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি, অত্যন্ত জনপ্রিয় নেতা প্রবীণ মজুমদারের সঙ্গে। নমস্কার। নমস্কার।